ঘুষনি কেমনে দুই সক্কর পাতা এক করে দিতি সে মানুষটা সে গেল ও কোনো বাসায় ফিরল না কোনো খবরও পাইলাম না চল কইতেছিলাম থানা এখন খবর দিলে হইতো না ইয়া দিমু না শুধু কি আর একখান থানায় না কিছু কাম তো ঠিক কইরা যাইতেছি না সেইখানে গিয়া কামের সন্ধান করু তাই কইতেছিলাম জাউনের ব্যবস্থাটুক যদি একটু তড়াতড়ি করেন যাইতো তাহলে সাইদের উপকার হইতো হ্যাঁ বুঝছি দেশের ব্যাপার থানায় খবর দিয়া কুমু জই নামের মানুষ আমার বিবির লইয়া সম্পদ দিছে তা করে যেইখানেই দেখা যাও সেইখানেই তাদের আটকায় রাখবো আমারে ভাবির বুঝি কোনো প্রয়োজন আছে আপনারা ডাকতেছেন যাইতেছি যাই তো মিয়া আর পারতেছি না দেশটায় গলা একেবারে শুকাইয়া কাঠ আমারও পানি খাইবেন পাইলে একটু খাইতাম তাহলে চলেন এই বাসায় গিয়া দেখি চলেন পানি না খাই আমার এক পাওয়া গেতে পারব না চলেন আচ্ছা তাপ মিয়া কেউ বাসায় আছেন নাকি কেডা আসেন ভাইজান আপনি বইলেন কি আসেন মুখ আমার কপাল খান খারাপ ওইনে জামাইরে আপনাদের দেখাইতে পারলাম খেয়াল করি নাই কখন গা ঘুরতে বাইর হইছে আল্লাহ চাইলে দেখা হইব নিজস ওইনে আবার সাধ্যের অচুক হয়েছে কই কই আমার সোনা কই ঠাকুরপো কাল কেন এলে না আমাদের কিভাবে চিন্তায় ফেলে রাখলে তুমি কেন এলে না কাল শুনে কই কত পিছনে আসতেছে সে অহন চুপ করে আছো কেন হ্যাঁ তোর মুখখানে এমন দেখাচ্ছে কেন ঠাকুর কি হইল শোনার কোনো বিপদ হয়েছে কি হইল আমরা যা ভাবতেছিলাম তাই তাই হয়েছে চুপ করে থাকো না কম কি হয়েছে সোনার ঠাকুর পো কেন চুপ করে আছো বলো বলো কথা বলো ঠাকুর পো বৌদি সোনা আসি নাই বৌদি ঠাকুর পো ঠাকুর পো কেন এরকম করছো ভাই কথা বলো আমরা টেনশন সহ্য করতে পারছি না বুঝতে পারছো না বলো বৌদি আমি কি কইরা কথাটা আপনাকে কই দাদা বাসায় নেই এখন আমি যে কি করি কি হয়েছে ঠাকুরপো কি হয়েছে সত্য কইরা কও সত্য কইরা আমারে কও আমার আমার সোনা বাইসা আছে তো রাজেশ্বরী সোনা কি কি ঠাকুরপো সোনা কি সোনা কিরণ রেলওয়ে স্টেশনে লেগেছে বৌদি